হ্যালো এভরিওয়ান, খুবই ছোট্ট একটা কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি এবং কোয়েশ্চেনটা আমি গতদিন দিয়েছিলাম আমার পেজে। সো দেয়ার ইজ নো শেম ইন আস্কিং ফর, এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে হেল্পিং আর একটা হচ্ছে হেল্প। এখন মজার একটা ব্যাপার আছে, প্রথমত এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার ক্ষেত্রে দুইটা মাইন্ডসেট দেখা যায়। প্রথম মাইন্ডসেটটা কি? প্রথম মাইন্ডসেটটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এই ফর দেখার পরেই অনেকে চিন্তা করে ফেলে, আচ্ছা একটা রুলস তো আছে, রুলসটা যেন কি, সেটা হচ্ছে এই ফরের সাথে ভিএনজি হয়। অর্থাৎ আমরা যারা রাইট ফর্মস অফ ভার্বস অ্যান্সার করি তারা অনেক সময় মাথায় রাখি যে অ্যাকসেপ্ট টু বাকি সব প্রিপোজিশনের সাথে কি হয়, বাকি সব প্রিপোজিশনের সাথে ভিএনজি বসে। এটা মোটামুটি আমাদের একদম মন ও মস্তিষ্কে গেঁথে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে প্রিপোজিশনের সাথে শুধুমাত্র ভিএনজি হয় তা না, প্রিপোজিশনের সাথে সাধারণত যেটা হয় যে প্রিপোজিশনগুলোর পরে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন বসে। তাহলে এইখানে কোয়েশ্চেনটা এই জন্য জটিল হয়ে যায় যে এখানে ভিএনজি মুডও আছে আবার এই হেল্পটা নাউনের মতো কাজ করতে পারে। তাহলে কোয়েশ্চেনটা কি, দেয়ার ইজ নো শেম, অর্থাৎ কোনো প্রকার লজ্জা নেই, এখানে কোনো লজ্জা নেই, নো শেম, কোনো লজ্জার কথা বলা হচ্ছে, যে লজ্জা না থাকা এখানে। ইন আস্কিং, খেয়াল করো এখানে কিন্তু ইন একটা প্রিপোজিশন এবং এরপরে কিন্তু যেটা আছে জিরান্ড আকারে আর কি, ভার্বের একটা বিশেষ ফর্ম ভিএনজি মোডে, রাইট? তাহলে দেয়ার ইজ নো শেম ইন আস্কিং ফর হেল্পিং নাকি হেল্প। এখন আমাকে বুঝতে হবে একটা জিনিস, যে এখানে যে পার্টিকুলার দুটো অপশন আছে এই দুটো অপশনে আমরা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বসাবো, আমরা কি এটা বসাবো নাকি আমরা এটা বসাবো। সো বেসিকলি আমি যদি এখানে ফর হেল্পিং দিই তাহলে এই পুরো সেন্টেন্সটার অর্থ চেঞ্জ হয়ে যায়। আমি অনেকেই দেখেছি এখানে হেল্পিং অ্যান্সারটা দিতে যে দ্যার ইজ নো শেম ইন আস্কিং ফর হেল্পিং, না, ব্যাপারটা হচ্ছে দেয়ার ইজ নো শেম ইন আস্কিং ফর হেল্পিং, ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে দুইটাই ইন নন ফাইনাইট ভার্ব আমরা এখানে ইউজ করছি। সো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই একটা সেন্টেন্স আমরা দুইটা নন ফাইনাইট ভার্ব ইউজ করবো না, বরং ফরের পর আমরা এই অপশনটা চুজ করবো যেটা কিনা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে হেল্প ওয়ার্ডটা আমরা জানি এটা ভার্ব হিসেবে ইউজ হয়, ফর এক্সাম্পল আই ক্যান হেল্প ইউ, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, কিন্তু এখানে এই হেল্পটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কারো কাছে সাহায্য চাওয়া, এখানে সাহায্য বোঝাতে ব্যবহৃত হয়েছে, ব্যাপারটা টোটালি সাহায্য এই অর্থে ব্যবহৃত হয়েছে। সো দ্যার ইজ নো শেম ইন আস্কিং ফর হেল্প। সো আমরা দুইটা নন ফাইনাইট ভার্ব একসাথে বসাবো না, বরঞ্চ আমরা ফরের পরেই নাউন অপশনটা নিব। তবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টু অথবা ইন অর্ডার টু এদের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। তবে কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে বা ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে আমাদের লুক ফরওয়ার্ড টু, এদের পরে সাধারণত ভিএনজি বসে। সো এই তথ্যগুলো মনে রাখলে আই হোপ আমরা একটা অ্যান্সার এখন দিতে পারবো। এই কোয়েশ্চেনটা আমি দিয়ে রাখলাম, কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিবা, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু ড্যাশ মি, সেখানে এ হচ্ছে হেল্প, বি হচ্ছে হেল্পিং। সো কমেন্টে এটার উত্তরটা দিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।